फुलेश्वरी बाजार से व्यक्ति का शव बरामद, इलाके में मचा हड़कंप। सिलीगुड़ी के फुलेश्वरी बाजार इलाके से एक व्यक्ति का शव बरामद होने से इलाके में सनसनी फैल गई। मृतक व्यक्ति का नाम 32 वर्षीय समीर दास है। वह वार्ड नंबर 24 के देवाशीष कॉलोनी का रहने वाला था। बताया जा रहा है कि सोमवार की रात स्थानीय लोगों ने फुलेश्वरी ब्रिज पर एक व्यक्ति का शव देखा। इसके बाद सिलीगुड़ी थाने की पुलिस को इसकी सूचना दी गई। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची, शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल भेज दिया। पुलिस की प्राथमिक अनुमान है कि मौत अत्यधिक शराब पीने और शारीरिक बीमारी के कारण हुई होगी। पुलिस ने पूरे मामले की जांच शुरू कर दी है। সেটা বলতে পারবো না, আমি তো পাড়ারই ছেলে, ও গাড়ি চালাইতো, ও এখন মানে মাসখানে হচ্ছে টোটো চালাইছে, আগে বড় গাড়ি চালাইতো, এইটুকুনি জানি। ওর বাড়ি হচ্ছে বঙ্গাইগাঁও, নিউ বঙ্গাইগাঁও। এইটা কি করে হইলো, মানে কয়দিন থেকে পোকা হয়েছিল, আর আগেও পোকা হয়েছিল, পোকা আমরা বাই করে দিছিলাম ওকে, ও বাড়িতেও গেছিল, বাড়িতে যাওয়ার পরে আবার আসার পরে আবার পোকা হয়েছিল। আজকে সকালবেলা ওকে হাসপাতালেও নিয়ে গেছিল আমার বন্ধু বান্ধব মিলা। সেটা হচ্ছে মনে করো আবার ও হাসপাতাল থেকে বোধ হয় হয়তো ভাইগে আসছে। না না, সেটা বলতে পারবো না, আমি ফোন আসছে আমি আসছি, আমি তো অন্য কাজ করি না। না, বাড়ির লোক আছে, ওর দাদা আসতেছে, হ্যাঁ খবর দেওয়া হয়েছে। মাত্র দেখলাম যে একজন এইভাবে মরে এইভাবে পড়ে আছে, এখন ব্যাপারটা কি কি ঘটনা এই বিষয় সম্বন্ধে কিছু বলতে পারবো না। না, আমি তো জাস্ট এইমাত্র আসলাম, এইমাত্র এসে এইমাত্র দেখলাম। এখন আমার মনে হয় খুব সম্ভব এখানকার লোকালই হবে আর কি, মোটামুটি এরা মানে বলতে পারবে আর কি। না 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 না, আগে আমি দেখিনি, আমার মানে খুব সম্ভব মনে হয় ড্রিঙ্কিং মনে করেছে আর কি। ড্রিঙ্কিং না করলে তো এইভাবে হয় না, দেখে যা বোঝা যাচ্ছে আর কি। আইডিয়া করা মুশকিল, এখন ডাক্তার আসুক, ডাক্তার আসলে দেখলে পরে বুঝতে পারবে, বলতে পারবে। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।